হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আসলে আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে স্ক্রিনে সুব্রত ভাইকে দেখছেন। আসলে ভিডিও হওয়ার কথা শ্রাবণীকে নিয়ে, সুব্রত ভাইয়া কেমন করে আসলো? আসলে ভাইয়াকে স্ক্রিনে নিয়ে আসছি প্রথমে থ্যাংকস জানানোর জন্য, যে সেদিন ভিডিও আপলোড হওয়ার পরে ভাইয়াকে আমি চ্যালেঞ্জ করছিলাম, তো ভাইয়া চ্যালেঞ্জ গ্রহণ করেনি, সবকিছু নীরবেই সম্মতি দিয়ে গেছে। তো থ্যাংকস ভাইয়া, এই জন্যই তোমাকে আজকে স্ক্রিনের সামনে নিয়ে আসছি। তো আর টেনশন নিও না ভাইয়া, তুমি যে কান্তজি মন্দিরে শ্রাবণীকে সিঁদুর পড়াইছো সেটা সবাই জানে গেছে, শ্রাবণীর ভাইও জানে গেছে। তো শ্রাবণী তোমারই ভাইয়া, ঠিক আছে? খারাপ হইলেও তোমার, ভালো হইলেও তোমার, ঠিক আছে? কোনো টেনশন নিও না, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। গাইস, শ্রাবণীতে ব্যাক করি। আর শ্রাবণীতে ব্যাক করার আগে গাইস, আপনাদেরকে একটা কথা বলি। আমি আমি সেদিন ভিডিও আপলোড করার পরে অনেকে অনেক অনেক কমেন্ট করছেন, তো কিছু কিছু দেখলাম যে আসলে গাইস আপনারা কিছু উস্কানিমূলক কমেন্ট করতেছেন যে ভাইয়া সাহস থাকলে ভিডিওটা দাও, অরিজিনাল ভিডিওটা দাও, আসল ভিডিওটা দাও, কাজের ভিডিওটা দাও। গাইস, আসলে একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য, আসলে মেন উদ্দেশ্য কি আপনি জানেন? আমি সেদিন বলছি যে শ্রাবণীর রূপটা আপনাদের সামনে তুলে ধরা। তো গাইস, আমি যদি সাথে সাথেই সেই 5টা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি, তো আপনারা কী ভাববেন যে আসলে শ্রাবণী ওকে ভালোবাসছে, ভালোবাসার সাথে যা কিছু করছে সেইগুলো এখন অনলাইনে প্রকাশ করতেছে? তো গাইস, আসলে আমি একটা জিনিস দেখাইতে যাচ্ছি আপনাদেরকে, যে শ্রাবণীর সাথে যে মানে শ্রাবণীর সেই ভিডিওগুলো আপলোড হইতে যাচ্ছে, আসলে কেন হইতে যাচ্ছে গাইস? মানে সবার সাথে তো এমনটা হয় না গাইস, রিলেশন তো শুধু শুধু শ্রাবণী একাই করেনি, দুনিয়াতে হাজার হাজার মেয়ে রিলেশন করে, সবার সাথে তো এমন হয় না, কেন শ্রাবণীর মতো মেয়েদের সাথে এমনটা হয়? তো গাইস, ছেলেরা আসলে খারাপ না, বুঝছেন? যাই হোক, সেগুলো পরের বিষয়, আমি শুধু দেখাইতে চাচ্ছিলাম যে শ্রাবণীর সাথে কেন এমনটা হয়। তো গাইস, আজকে আমি শ্রাবণীর দু তিনটা বয়ফ্রেন্ড মানে দেখাই যে আসলে কেন এমন হচ্ছে, তো দেখাই আসলে কেন এমনটা ওর সাথে হচ্ছে। তো গাইস, আমি স্লাইড শোটা অফ করি, করে একটু কাহিনীটা দেখাই। আমরা শ্রাবণীর ফেসবুকে, আমরা মেসেঞ্জারে যাবো ফার্স্ট। আজকে শ্রাবণীর একটা বয়ফ্রেন্ড নিয়ে একটু কথা বলি। তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো, অনিক মহন্ত। অনিক মহন্তকে একটু দেখাই, এই যে শ্রাবণীর বয়ফ্রেন্ড, সামনের ছেলে, সে শ্রাবণীর এক বয়ফ্রেন্ড। তো এই যে রূপন্তি সাহা ছবিতে লাইকও দিছে, দেখে নেন। তো যাই হোক, এরপরে দেখাই যে শ্রাবণীর সাথে আসলে কেন ব্রেকআপ হইলো, কারণটা তো দেখতে ইচ্ছেই করে, তাই না গাইস? তো আমরা মেসেঞ্জার ওপেন করি। তো অনেক মহন্তর সাথে একটু চ্যাট দেখাই আপনাদেরকে। গাইস, আসলে প্রথমে বলে রাখি যে এই আইডিতে মানে শ্রাবণীর হয়ে যে চ্যাট গুলা করছি সেগুলো আমি করছি। তো দেখেন, সে দিছে হ্যালো, আমি দিছি যে হ্যাঁ, রূপন্তি। আমি বললাম যে কি মনে হয়, পিক দেখে অ্যাপসেট করলাম, নাইস। তো বলছে কেন, বললাম এমনি। তো হঠাৎ কি মনে করে, হঠাৎ মানে হঠাৎ মানে হঠাৎ রিকোয়েস্ট দিলা তাই। বললাম যে রূপন্তি সাহা আইডিতে অ্যাড নাই, হ্যাঁ আছে তো, বাট মেসেজ ব্লক। আমি বললাম যে ও তো কেন ব্লক মারছিলাম গাইজ, আসলে আমি একটু শোনার চেষ্টা করতেছিলাম যে কেন ব্লক দিছে। তো সে ফোন দিছিলাম, আমি রিসিভ করিনি। তো বললো যে হ্যাঁ মনে আছে, তাহলে আবার অ্যাড দিলা কেন? আমি বললাম যে আগে বলো কেন ব্লক দিছিলাম। সে বললো যে লোড দেই নাই তাই। বললাম যে কত টাকা লোড চাইছিলাম? যে কেন জানো না কত চাইছিলা? বললাম যে না তুমি বলো। সে বলে যে 65। তো গাইস, আসলে শ্রাবণী হচ্ছে 65 টাকার জন্য মানে 65 টাকা লোড দেয়নি বলে সে হচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক আপ করে, তাকে ফেসবুকে ব্লক মারে। তো যাই হোক, মানে আপু হচ্ছে এমনই আর কি, মানে টাকা টাকা চাই আপুর, শুধু টাকা চাই। কেন আপু, সুব্রত কি হ্যান্ডেল করতে পারে না একাই, যার কারণে আপনাকে এইসব ব্যবসায় নামতে হয়? যাই হোক আপু, এইসব বাদ দেন। তো আরেকটা ইয়াতে দেখাই, একজনকে দেখাই, সে হচ্ছে নীল আকাশ। ভাইয়া হচ্ছে নীল আকাশ, ভাইয়ের নাম হচ্ছে সুব্রত, সরি সূর্য। তো ভাইয়াকে আগে একটু দেখাই। ভাইয়া আবার একটু সিকিউরিটি বেশি পছন্দ করেন,
তো তারপরে ভাইকে একটু দেখাই, এ হচ্ছে ভাইয়া, হয়তো অনেকেই বুঝতে পারতেছেন বা চিনেন না, আমি চিনি না ভাইয়াকে আসলে, এ হচ্ছে নীল আকাশ ভাইয়া, তো আপুর অনেক বয়ফ্রেন্ড। তো দেখাই যে আপুর সাথে আসলে মানে কি ছিল ভাইয়ার মেসেঞ্জার ওপেন করি গাইস। তো মেসেঞ্জারে ওপেন করার গাইস আমাকে একটু দ্রুত স্কিপ করতে হবে, কিছু মনে করেন না গাইস। দেখ তো ছেলে মেসেজ দিছে, কিছু মেসেজ দিছে, তো ও সে একদিনকে পিক দিতে বলছিল, মানে কিছু পিক আছে নাকি তার কাছে আমাদের শ্রাবণী আপুর, কিছু খারাপ মানে যাই হোক কিছু পিক আছে, আমি দেখাই কি বলছিল সেদিন কাছে। এই যে আমি বলছিলাম সে বদনাম দিচ্ছে, তো সে বলছে আমি কারো নামে বদনাম দিচ্ছি না, তোমার খারাপ পিক গুলা আমার কাছে আছে, আমি যত্ন করে রাখে দিছি গাইস, সে যত্ন করে রাখে দিছে, অনেক যত্ন করে রাখে দিছে। তো যাই হোক সে সেদিনকে আমি তার সাথে চ্যাট করতেছিলাম, তো পিক চাইলাম, সরি পিক গুলো চাইলাম, তো দিল না সে, প্রথমে দিল না, নাম্বার চাইলো আপুর, যে যে 259 নাম্বারটা সেটা অফ, সেটাও সে বললো। তাই হোক পরে সে পিক দিল গাইস, পিক গুলো একটু স্কিপ করি গাইস, কারণ এসব আমি এখন দেখাতে যাচ্ছি না। তো যাই হোক আমি বললাম যে আমি বলছি না যে রিয়েল পিক দাও তারপরে সব হবে, তো সে বলছে রিয়েল পিকই তো দিলাম, এখন কি রুমে যে ভিডিওটা করছে সেই ভিডিওটাও দিতে হবে। গাইস আপু আসলে তার সাথে রুমে একটা শর্ট ফিল্মের ভিডিও করছিল, তো সেই ভিডিওটাও সে আসলে দিতে যাচ্ছে। তো যাই হোক গাইস এই হচ্ছে ব্যাপার। তো গাইস এরপরে আমরা আরেক বয়ফ্রেন্ডের কাছে আসি, যে বয়ফ্রেন্ডের নাম আমি এর আগে একদিন বলছিলাম, আমান আগারওয়াল। এই যে সে আপুর সাথে অনেক চ্যাট করছে, ঠিক আছে, তো এই যে আপু তাকে কিছু ছবি দিছে, ঠিক আছে, যে আপুর নিক নেম আমান আগারওয়ালের কাছে সুন্দরী, এই যে আপু পিক দিছে দেখেন, তাকে থ্যাঙ্কস দিছে, যাই হোক সে, তারপরে আপু তাকে আবার ভিডিও কলও দিছিল, এই যে দেখেন ইউ মিসড এ ভিডিও কল, যাই হোক বুঝতেই পারতেছেন যে আপু তাকে ভিডিও কল মানে আপু হয়তো তাকেও কিছু দেখায় আর কি ভিডিও কলে, তো যাই হোক সেটা আপুর তো ক্যারেক্টারগত বৈশিষ্ট্য, তো সেটা আপুর আপুর ক্ষেত্রে মানায়। তো এই হচ্ছে সব কিছু মিলে ভিডিও। তো গাইস আমি একটা জিনিস দেখাইতে ভুলেই গেছি, সেটা একটু পরে দেখাচ্ছি, আমার মনে থাকবে। গাইস আসলে না আজকে আমার ভিডিওটা বানানোর কোনো কথা ছিল না, আসলে আপু নিজেই চান না যে তাকে নিয়ে আর মানে তাকে নিয়ে, আমি ভাবছিলাম যে আপুকে নিয়ে আর কোনো বাড়াবাড়ি করবো না, আসলে আপুর বড় ভাই আমাকে সেদিন ফোন দিয়ে অনেক বুঝাইলো, তাই ভাবলাম যে যাই হোক যা করছি করছি, এরপর থেকে আর কিছু করবো না, কিন্তু দেখলাম যে আসলে আপু নিজেই চান না যে তার ভালো হোক। তো দাদা আমি আপনার উদ্দেশ্যেই ভিডিও প্লে করছি, একটু দেখবেন যে আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার কি, ঠিক আছে দাদা। তো দাদা আমি আপনার উদ্দেশ্যে এই ভিডিওটা চালু করছি, এটাই কথা, তুই এখন আইডির নাম দিবি, তোর রিয়াল আইডির নাম দিবি, এখন তোর সাথে দেখ আমি কি করি সেটা দেখ, তুই আমার সাথে অফেন্স চ্যালেঞ্জ নে, তোকে আমি কি করবো তুই সেটা নিজেও ভাবতে পাবি না, তুই তুই ভাবতে পাবি না, সত্যি ভাবতে পাবি না তুই, সেটাই হ্যাঁ, এখন তোর সাথে এটাই আমার অফেন্স চ্যালেঞ্জ, এখন তুই আই করছিস না, টেস কর বুঝছিস, তোর এখন শোন কোনো প্রবলেম নেই, তখন আমি একটা কথা বলি, আজকে আমি আমার শোন আমি একটা কথা বলি, শুনবো তুই কি বাল, তুই ওকে ফোন রাখ, তুই কি বাল হইছিস, ওকে তুই ফোন রাখ, তুই কি করছিস, শোন আমি একটা কথা, দাঁড়া তুই ফোন রাখ, তুই যা ইচ্ছা তা বল, ফোন নাম্বার নিয়ে নিয়ে এবার কি করছিস, ঠিক আছে তুই যা ইচ্ছা তুই কি করব, আমি তো যা সরি দাদা। তো আপনার বোন আসলে চায় না যে নিজে সে ভালো থাক, যার কারণে সে তার আরেক বয়ফ্রেন্ড নাম মেহেদি তাকে দিয়ে আমাকে ফোন দিয়ে ট্রিট করায়। তো যাই হোক দাদা আমি আসলে ভিডিও বানানোর কোনো কথা ছিল না, বললাম না যে আপনার ইয়া বোন নিজেই চায় না যে আসলে তাকে নিয়ে আরো বাড়া মানে নিজেই চায় যে তাকে নিয়ে আরো বাড়াবাড়ি হোক,
হ্যাঁ হোক, সে যদি চায় তো হবে, কোনো ব্যাপার না। তো গাইস, আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আসলে একটু আগে, যে আচ্ছা গাইস সরি, অবশ্যই যদি দেখাতে চাচ্ছিলাম যে সেদিন রাতে, মানে সুব্রত তো রূপন্দির শাহকে চিনেই না, সেদিন মেসেজ আপনার দেখাইছি, তো দেখেন সেদিন রাতে ভিডিও আপলোড হওয়ার পর কাহিনি। আমি সেদিন রাতে শ্রাবণীকে ফেসবুকে দেখলাম, তো দেখার পরে তাকে আমি ফোন দিলাম, দেখলাম যে ইনি অ্যানাদার কল। টাইমটা দেখেন গাইস, টাইমটা দেখেন তো, এটার সাথে সাথে আমি আবার সুব্রতকেও ফোন দিলাম, তো দেখেন যে ইনি অ্যানাদার কল। তো দুজনেই দেখেন সেম টাইমে কথা বলতেছিল, দেখেন তারা কথা বলতেছিল, কথা বলতেছিল সেটা আলাদা ব্যাপার, তো মানে দুজনে একই সময় কথা বলতেছিল। পরে আমি আবার যখন পাইলাম দুজনের ফোনে, মানে মেসেঞ্জারে ফোন দিলাম, তো দুজনে আবার সেম টাইমে মেসেজ গেল, তো বা ফোন গেল। যাই হোক গাইস, এটা হচ্ছে মেইন কথা আসলে। আর যারা উস্কানিমূলক কমেন্ট করছেন তাদেরকে আমি বলি, ভাই উস্কানিমূলক কমেন্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? আমার যে কাজের ধারা, আমি সেই ধারাতে আগাইতেই আছি, ঠিক আছে? আমার যখন যেটা মানে যেই ধারায় চলতে চাচ্ছি আমি, এটা সময় মতোই হবে। আমি আসলে গাইস, আমি প্রথমে আপনাদের সামনে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে ওর সাথে কেমন এমন হচ্ছে, কেন শ্রাবণের ভিডিও প্রকাশ করতে চলতেছে, কেন, ওয়াই, ঠিক আছে গাইস? দেখলেন তো আপনারা যে 65 টাকার জন্য সে মানে বয়ফ্রেন্ডের সাথে, যে কোনো বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে পারে। আর বয়ফ্রেন্ড তো লিস্ট তো গাইস সেদিন দেখাইছি, প্রয়োজনে আরো দেখাবো। তো গাইস এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, শ্রাবণী তোকে বলি, হ্যাঁ দাঁড়া, তোর স্লাইড শো চালু চালাতে চালাতেই বলি। তোকে বলি শ্রাবণী শোন, ঠিক আছে, এখন তুই যাই কর, আর আটকাইতে পারবি না আমাকে, কারণ কি বল, জানিস তো তুই আমি যখন যেটা করতে চাই সেটা করেই ছাড়ি। তো আমাকে আটকানোর মতো দুনিয়াতে দুইটা পাবলিকই ছিল, তার মধ্যে একটা তুই, তো তুই তো এখন নাই, তো আটকানোর মতো আর আমাকে কেউ নাই, আর একজন যে আছে সে আমাকে কখনোই আটকাবে না, ঠিক আছে? সে সবই কিছুই জানতেও পারতেছে না বা সে বুঝতেও পারতেছে না, তো আটকানোর মতো একজনই ছিলি সেটা তুই, তো আর আটকানোর চেষ্টা করেও কোনো লাভ হবে না, আর এখন তো নাই, তো কি বলবো। যাই হোক, আর সবাই তোকে একটা কথা বলি, ভালো হয়ে যা, ঠিক আছে? ক্যারেক্টারটা ভালো কর, জীবনে ক্যারেক্টারটাই মেইন, ঠিক আছে? আর অন্য কিছু না, ঠিক আছে? আজকে যদি ক্যারেক্টার ভালো হইতো অনেক হাসি খুশি থাকতে পারতিস, ঠিক আছে? তোকে নিয়ে আজকে তোকে ভাইরাল হইতে হইতো না। তো গাইস, যাই হোক, সবশেষে খড়িবাড়ি এলাকার গাইসদের জন্য কিছু কথা বলি। গাইস আসলে আমি এই কয়েকদিন, মানে সরি শ্রাবণী তোকেও বলিস, তুইও শোন, আমি গাইস আপনাদেরকেও বলি, আসলে গাইস এই কয়েকদিন আমি হচ্ছে মানে শ্রাবণের যে ভিডিওগুলো আছে সেগুলো এডিট নিয়ে একটু ব্যস্ত থাকবো, একটু মানে মহাব্যস্ত থাকবো, ঠিক আছে? এই কয়েকদিন, আজকে 4-5 দিন লাগবে আমার টোটাল ভিডিওগুলো এডিট করতে, কারণ 5টা ভিডিও, তো এই 5টা ভিডিও এডিট করতে আমার 4-5 দিন সময় লাগবে, তারপরে সবগুলো আপলোড করবো আমি। আর এরপরে হচ্ছে আমি আপনাদের এলাকায় যে অভিযানের কথা বলছিলাম, যে নির্বাচনী প্রচার, ঠিক আছে, সেটা হবে, সেটা হবে, কখন হবে সেটা আমি এখনও বলি, শ্রাবণী যখন আপনাদের এলাকায় মানে সে বাসায় যাবে, তাহলে একটু মজাটা মানে বেশি পাবেন গাইস, কারণ সে সামনে থাকবে, মজাটা আপনারাও বেশি পাবেন, আমি অনেক বেশি মজা পাবো। তো গাইস আপনারা একটু কষ্ট করেন, আর চ্যানেল মানে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেল তো আছেই, ঠিক আছে, শ্রাবণী টাইম লাইনে তো চ্যানেল আছেই, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন যদি মন চায় দেখবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, আজকে আর কিছুই বলতেছি না, তারপরে তুইও ভালো থাক, হ্যাভ এ নাইস টাইম।